সম্মানিত দর্শক সকলকে শারদীয় শুভেচ্ছা এবং আজ মহা সপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে 519টি মন্দিরে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কেন্দ্রীয় মন্দিরে। আমরা এখানে দেখতেছি যে মহাসপ্তমীর পূজা অর্চনা কিন্তু চলছে। এখানে পুরোহিতরা আছেন, তারা কিন্তু তারা এই মহাষষ্টমী তিথিতে কিন্তু এখানকার যে পূজা অর্চনা আমরা দেখতে পাচ্ছি, এই প্রায় 30 থেকে 40 মিনিট আগেই পুরোহিত তিনি এই মহাষষ্টমী এতে মা দুর্গার যে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। আমরা এই আজকে মহাষষ্টমীতে কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক, আমরা বিভিন্ন মন্দিরে আমরা পরিদর্শন করেছি, তবে মহাসপ্তমীতে কিন্তু তেমন দর্শনার্থী বা ভক্তের কিন্তু তেমন ঢল নামে না। তবে যারা এই মহাসপ্তমীয়ে মায়ের মনোবাসনা পূর্ণ লক্ষ্যে তারা উপবাস রেখেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু পুষ্পাঞ্জলি দেবেন বলে কিন্তু তারা এই মায়ের সামনে কিন্তু তারা অবস্থান করতেছেন। তবে আমি এই জেলার যে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা চলছে, আমি এ বিষয়ে আমি এই বর্তমান যে অবস্থান করতেছি কুড়িগ্রাম আমার ফুলবাড়ির কেন্দ্রীয় মন্দিরে, আমি এই কেন্দ্রীয় মন্দিরে আমি এখানকার যিনি পূজা উদযাপন সভাপতি আছে শ্রী কার্তিক চন্দ্র সরকার, আমি তার কাছে এই পূজার সার্বিক বিষয়গুলো একটু জানবো। নমস্কার, শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই ফুলবাড়ি উপজেলায় 66টা মন্দিরে গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা ফুলবাড়ি উপজেলার মানুষ শান্তিকামী এবং আমাদের বিশ্বাস যে এবছর খুব শান্তিপূর্ণভাবে আমাদের এই অনুষ্ঠানগুলি চলবে 10 মে পর্যন্ত। তবে আমাদের সবচেয়ে এবার ফুলবাড়ি উপজেলার জন্য একটি বড় গৌরবের বিষয় যে আমার এখানে 66টা পূজা মন্দিরের মধ্যে প্রায় 62-63টা মন্দিরে সিসি ক্যামেরা আমরা স্থাপন করতে পেরেছি। আমরা প্রত্যেক মন্দিরের যারা সভাপতি সম্পাদক রয়েছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি, তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে আর এখানে সুন্দর সুস্থ পূজা অর্চনা চলছে। তবে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই বললেই চলে, ইতিপূর্বে ফুলবাড়ি উপজেলায় কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আমার বিশ্বাস এবারও খুব শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। আমরা এই ফুলবাড়ি উপজেলায় পূজা উদযাপন পরিষদ নামে একটা সংগঠন আছে এবং প্রত্যেক ইউনিয়নে আমাদের সংগঠন আছে। আমরা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা আমরা দায়িত্বে আছি পূজা উদযাপন কমিটি, তারা আমরা সবাই সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা কমিটির যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছি এবং তারা কোথাও কোনো একটু ছোটোখাটো যদি ত্রুটি বিচ্ছুটি দেখতে পাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছি, আমরা সেটা সমাধান করে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপাতত কোনো সমস্যা নেই বললে চলে। ধন্যবাদ আপনাকে, মহাসপ্তমীর শুভেচ্ছা। আমি এখন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আমি ভারত চন্দ্র রায়ের সঙ্গে একটু কথা বলবো। আপনি এই মহাষষ্টমী এই যে গতকাল এই যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে 5 দিন ব্যাপী যে মহাসপ্তমী যে 5 দিন ব্যাপী পূজা উৎসব চলছে, আপনার পূজা উদযাপন পরিষদ এবং আপনার কী ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনার কী ধরনের প্রতিটি মন্দিরে কী ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়, এই বিষয়টি একটু দর্শকদের মাঝে তুলে ধরুন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। এবারে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক সুন্দর সুশৃঙ্খলভাবে
প্রত্যেকটি মন্দিরে যাতে সুন্দর সুষ্ঠুভাবে আমরা পূজা উদযাপন করতে পারি, এজন্য আমরা সবাইকে প্রত্যেক মন্দিরের সভাপতি সেক্রেটারি সবাইকে মিলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা সকলে সচেষ্টভাবে এই পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, এজন্য আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং থানা ওসি সকলে মিলে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের এই ফুলবাড়ী উপজেলায় এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করছি এবং আশা করি এই পাঁচ দিনব্যাপী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আমাদের এই মায়ের যে সুন্দর সুষ্ঠুভাবে পূজা অর্চনা আমরা করতে পারব এই সংকল্প নিয়ে আমি আমার আবারও সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং সকলের জীবনে সুখ ভয়াসুখ এবং এই দেবী মাতার কাছে আমরা প্রার্থনা করি আমাদের এই দেশ থেকে বিভিন্ন ধরনের যে কুচক্রী মহল যে সমস্ত পায়তারা করছে সেগুলো যেন নিপাতিত হয় এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ দর্শক। আপনারা ইতিমধ্যেই এই যে ফুলবাড়ী উপজেলার যে পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিভাবে এই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছেন এবং সে বিষয় আপনাদের মাঝে তুলে ধরলেন। তবে আমরা একটু এখানে অনেক ভক্ত আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক ভক্ত আমি দেখতে পাচ্ছি। আমি তারা কিন্তু মূলত এই মহাসপ্তমীর কিন্তু অঞ্জলি মা দুর্গা দেবীর অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছেন। আমি এখানে একজন নারী ভক্তের সঙ্গে একটু কথা বলবো, একটু কথা বলেন আপনি। আপনি মন্দিরে এসেছেন মায়ের দর্শনে বা অঞ্জলি দেওয়ার, এই সেক্ষেত্রে বলেন যে আপনি কেন উপবাস ছিলেন, কি কারণটা কি? না, আমরা আসছি মন্দিরে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তা সব মিলে এখানকার পরিবেশ অনেক ভালো, সুষ্ঠুভাবে আমরা এখানে পূজা করতে পারছি, মানে প্রশাসনিক দিক থেকেও ভালো, মানে মোটামুটি সব দিক দিয়ে ভালো পরিবেশ। কেন আজকে উপবাস আছেন এই মা দুর্গার যে মহাসপ্তমী? যাতে মা সবার মঙ্গল করেন, দেশের মঙ্গল করেন, সেজন্য। ধন্যবাদ দর্শক। আমি আরেকজন নারী ভক্তের সঙ্গে একটু কথা বলবো, আপনি বলেন একটু। সকলকে শারদীয় শুভেচ্ছা। আজকের এই যে সপ্তম মহাসপ্তমী অনুষ্ঠানে দুর্গার এই পূজায় আমরা তাকে আহ্বান করছি। আমরা সকলের এই পৃথিবীর সবারই যেন মঙ্গল হয়, সবাই যেন সুখে সমৃদ্ধিতে থাকে, এই কামনার জন্য আমরা মন্দিরে এসেছি। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য শারদীয় শুভেচ্ছা। আমি একজন মামনি, তুমি উৎসব কেন বলো একটু, তোমার মায়ের প্রতি কামনা বাসনা কি একটু? সবাইকে শারদীয় শুভেচ্ছা। মা যেন সবাইকে ভালো রাখে, সবার মঙ্গল করে, এজন্য মা বছর পরে একবার আসে, তার পূজা করার জন্য আসছি, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক। আমি এই কেন্দ্রীয় মন্দিরে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি, কেন্দ্রীয় মন্দিরে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি প্রথম থেকে, যে এখানে কিন্তু একটা মেডিকেল টিম দেখা যাচ্ছে। আসলে এই মেডিকেল টিমটা কী কারণে পূজা উদযাপন, আমরা একটু কথা বলবো তার সঙ্গে, যে আসলে পূজা মন্দির প্রাঙ্গণে তাদেরকে দেখছি এবং আমি একটু এখানকার যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কোথার থেকে আসছেন, কি মেডিকেল থেকে আসছেন নাকি কোনো এনজিও থেকে আসছেন? যদি আমরা উদ্দীপন এনজিও থেকে আসছি। কেন আসছেন এই পূজা? উদ্দীপন আসলে হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রকল্পের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে, তো তারই ধারাবাহিকতায় পূজার মধ্যে মানে প্রত্যেকটা মন্দিরেই হচ্ছে ফ্রি ক্যাম্পেইন হচ্ছে আমাদের। আমাদের হচ্ছে নাগেশ্বরী রিজিওনের আন্ডারে হচ্ছে বিভিন্ন শাখা পর্যায়ে মন্দিরে ক্যাম্প হচ্ছে,
তো ফুলবাড়ি শাখার অধীনে এখানে হচ্ছে আবার বিকেলেও আছে মানে আপনাদের মূল উদ্দেশ্য যারা এখানে একদিন করে একটা এবং এটা হলো ফুলবাড়ির কেন্দ্রীয় মন্দির এখানে হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তের ঢল যদি কাউ মানে কেউ কোনো ভক্ত যদি অসুস্থ হয় তাহলে সঙ্গে সঙ্গে কি আপনারা চিকিৎসা সেবা কোথায় প্রাথমিক সেবা যেটা এখানে দেওয়া সম্ভব সেটা দিয়ে তাকে আমরা যদি হাসপাতালে রেফার করতে হয় তখন করে দিব ধন্যবাদ উদ্দীপনাকে ওনারা আসলে দর্শক একটা ভালো দিক কিন্তু তুলে ধরেছেন কারণ আমরা অন্য কখনো এরকম আমরা দেখিনি আমরা এই বিষয়টি লক্ষ্য করছি এবং এখানকার যারা পূজা উদযাপন পরিষদের যারা একেবারেই যারা আয়োজক কমিটি আছে আমরা তাদের তারাও কিন্তু এই মেডিকেল ক্যাম্পের বিষয়টি তারা কিন্তু অত্যন্ত আনন্দিত কারণ এই মুহূর্তে যদি কোনো ভক্ত অসুস্থ হয়ে যায় তাহলে অন্তত তারা চিকিৎসা সেবা নিতে পারে তা দর্শক আমি এই কুড়িগ্রাম জেলার যে 519টি মন্দিরে যে শান্তিপূর্ণভাবে পূজা দুর্গা উৎসব যে চলছে আমি এই বিষয়টি নিয়ে আমি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন তিনি এই নয়টি উপজেলার তার সার্বিক নিরাপত্তা এবং চার পাঁচ স্তরের নিরাপত্তা জোরদার করেছেন এবং এছাড়াও ভ্রাম্যমাণ এবং মনিটরিং সহ অনেক র্যাব পুলিশ আনসার সব ধরনের বাহিনী কিন্তু এখানে কাজ করছে কোনো অপশক্তি এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে কিন্তু এই জেলা পুলিশ সুপার মহোদয় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং আমি এই বিষয়টি আরও লক্ষ্য করছি আমি কয়েকটি উপজেলা পর্যায়ে আমি পরিদর্শন করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি মন্দিরেই কিন্তু সিসি ক্যামেরার আয়ত্তে নিয়ে এসেছেন যাতে কোনো অপ্রীতিকর কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এবং ঘটাতে পারলেও যেন সিসি ক্যামেরার মাধ্যমে যেন এই দুষ্কৃতিকারী চিহ্নিত করতে পারা যায় সে লক্ষ্যে কিন্তু প্রতিটি মন্দিরে কিন্তু সিসি ফুটের সিসি ক্যামেরার মানে মানে সিসি ক্যামেরার বিষয়টি তুলে তারা রেখেছেন এবং আমি এখানকার যে উপজেলার যিনি নির্বাহী অফিসার সুমন দাসের সঙ্গে কথা বলেছি তিনিও এই প্রতিটি মন্দির এবং এই ফুলবাড়ি উপজেলার যিনি শাসকের যে পূজা মন্দিরের জন্য এই যে সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে তাদের সবচেয়ে বড় উৎসব পালন করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের তারা কিন্তু পরামর্শ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কাজ করছেন সাদা পোশাক এবং বিভিন্ন ধরনের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু মন্দির কমিটির লোকজনও কিন্তু এখানে সজাগ রয়েছে আমি এখানকার ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে আনসার বাহিনী সহ চার স্তরের নিরাপত্তা বাহিনী কিন্তু এই ফুলবাড়ি উপজেলায় কাজ করছে তারা কিন্তু সবসময় তৎপর আছে এবং প্রতিটি মন্দিরে কিন্তু তারা মনিটরিং করছে এখানে পুলিশ আনসার বিজিবি সহ কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কাজ করছে দর্শক এই ছিল